শুভ সকাল। আরো একটা নতুন রেসিপিতে সবাইকে স্বাগত। আজ আমি বানাবো সর্ষে শাকের একটা রেসিপি। সেটা অনেকে জানেই না যে সর্ষে শাকেরও সুন্দর রেসিপি বানানো যায়। আর সেই শাকের রেসিপি বানানোর জন্য দেখতেই পেলেন আমি বাগান থেকে সর্ষে শাক তুলে নিয়ে এসেছি, সেটাই আজকে বানাবো। নোনা মাছ দিয়ে সর্ষে শাকের ঝাল বানানোর জন্য যে উপকরণগুলো আমি নিয়েছি সেগুলো হলো সর্ষে শাক, আলু, পরিমাণ মতো লবণ, শুকনো লঙ্কা, হলুদ। ফুড়ন দেওয়ার জন্য নিয়েছি সামান্য ফুড়ন আর শুকনো লঙ্কা, নোনা মাছ, তেল, বড়ি। প্রথমেই আমি সর্ষে শাকটা কেটে নিচ্ছি। আলুগুলো এইভাবে সরু সরু করে কাটবেন। হয়ে গেছে, আমি সামান্য একটু তেল দিচ্ছি। গুলো সামান্য ভেজে নিচ্ছি। আলুর মধ্যে পরিমাণ মতো লবণ দিচ্ছি, লঙ্কা দিচ্ছি, পরিমাণ মতো হলুদ, মাছগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর আমি এটা খানিকক্ষণের জন্য চাপা দিচ্ছি। আমি এর মধ্যে শাকগুলো দিয়ে দিচ্ছি। আবার কিছুক্ষণের জন্য চাপা দিচ্ছি। ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, রস মরে গেছে। এবার আমি তরকারিটা নামিয়ে নিচ্ছি।